আজকের ভিডিওতে আমি মার্চ মাসের 22 তারিখ বর্তমান বাজারে ইটের বাজার দরটা আপনাদের সামনে তুলে ধরব, যে প্রতি হাজার ইট কত টাকা করে চলতেছে এবং বালু ইট কীভাবে চিনবেন ও বালু ইট কোথায় পাওয়া যায় সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওতে দেওয়া থাকবে। তো সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবেন, আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, বেশি বকবক না করে চলুন আমরা ইটের দামগুলো জেনে নিই। প্রথম হচ্ছে প্রথম শ্রেণীর ইট বা এক নং বাংলা ইট, 1000 ইট আপনারা নিতে পারবেন 10,500 টাকা হলে, কোনো কোনো জায়গায় 11,000 টাকাও চলতেছে। 2 নং বাংলা ইট 1000 ইট নিতে পারবেন 9,200 টাকা হলে। 3 নং বাংলা ইট 1000 ইট আপনারা নিতে পারবেন 8,500 টাকা হলে। পিকেট ইট 1000 পিকেট ইট আপনারা নিতে পারবেন 8,000 টাকা হলে। জামা ইট 1000 জামা ইট নিতে পারবেন 7,500 টাকা হলে। সিরামিক ইট 1000 14,000 টাকা হলে নিতে পারবেন। 1 নং ইটের গাড়ি 1000 এক গাড়ি ইট নিতে পারবেন 23,000 টাকা হলে, বা কোনো কোনো জায়গায় 24,000 টাকাও চলতেছে, আর এক গাড়ির মধ্যে 3,000 ইট নেওয়া যায়। 2 নং ইটের গাড়ি এক গাড়ি 21,000 টাকা হলে। খোয়া, বর্তমান বাজারে খোয়ার দামটা কোনো কোনো জায়গায় কম, কোনো কোনো জায়গায় বেশি। তো যে জায়গায় চাহিদা বেশি জায়গাতে একটু দাম বেশি, প্রতি ফুট 80 টাকা করে। যে জায়গার চাহিদা কম ওই জায়গার দাম আর একটু কম। 1 নং ইটগুলো ভেঙে যে খোয়া বানানো হয় বা খোয়া তৈরি করা, এগুলো এক গাড়ি নিতে পারবেন 12,500 টাকা হলে। 2 ও 3 নং ও মিক্স যে ইটের খোয়াগুলো আছে এগুলো এক গাড়ি নিতে পারবেন 10,000 টাকা হলে। পিকের ইটের খোয়া কম প্রাইসের মধ্যে সবচেয়ে কম হচ্ছে পিকের ইটের খোয়া। পিকের ইটের খোয়া আপনারা এক গাড়ি নিতে পারবেন 9,500 টাকা হলে। দর্শক, সবসময় চেষ্টা করবেন বালু ইট দেখে শুনে যাচাই বাছাই করে তারপর ক্রয় করার জন্য, কারণ বালু ইটের কোনো বিকল্প নেই। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকেন। ওকে, লাভ ইউ।